মান্নান শিকদার আপনি লিখেছেন, মসজিদের দানের জিনিস নিলামে তুলে বিক্রি করা যাবে কি? মসজিদে দানের যে জিনিস আছে সেগুলো নিলামে তুলে বিক্রি করা যদি মসজিদ কর্তৃপক্ষ প্রয়োজন মনে করেন, ধরুন মানুষ জিনিসপত্র দান করেছেন যেগুলো মসজিদে ব্যবহারযোগ্য নয়, সেগুলো বিক্রি করে তার টাকা মসজিদে কাজে লাগাবেন, তো অবশ্যই নিলামে তুলে বিক্রি করা যাবে, কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত নিতে পারেন মসজিদের কল্যাণার্থে। শীতের সময় মোজা পরিধান করার কারণে যে টাকুনের নিচে পোশাক থাকে তার কারণে কি হারাম হবে? না, টাকুনের নিচে যে পোশাক যায় সেটি হলো উপর থেকে যে পোশাকগুলো যায় সচরাচর, সেটি যেটি থাকেই নিচে সেটা মোজা হতে পারে, বা কোনো কোনো আপনার পাজামা থাকে, কোনো কোনো স্যুট থাকে যে স্যুটটা আপনার মোজা এবং পাজামা অ্যাটাচ থাকে, একসাথে থাকে, তো সেগুলোর কথা ভিন্ন। জুব্বা, লুঙ্গি, জামা, প্যান্ট কিংবা আপনার চাদর ইত্যাদি, এগুলো যখন ঝুলে যাবে টাকুন নিচ পর্যন্ত তখন সেটা হারাম হবে। নাজমুল হাসান আপনি লিখেছেন, কোরআন শরীফের সিজদার আয়াতের গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, কোরআন কারিমের বিভিন্ন জায়গায় সিজদার আয়াত আছে, মূলত এই আয়াতগুলোতে সিজদার বিষয়বস্তু আছে। ধরুন আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াতে নির্দেশ করেছেন, যেহেতু আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন, তোমাদেরকে এত নেয়ামত দিয়ে ঢেকে রেখেছেন, বিধায় তোমরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তো এই আয়াত যখন আমরা পড়ছি তখন সিজদা আমরা দিচ্ছি, এরকম একটি ব্যাপার থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহর কোনো নেককার বান্দা কোনো আবেগঘন পরিবেশে পরিস্থিতিতে তিনি সিজদা লুটিয়ে পড়েছেন, সেই বিবরণ যখন কোনো আয়াতে আমরা পাঠ করছি তখন আমরাও সিজদা লুটিয়ে পড়ে তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। এ হলো সিজদার মূল বিষয়। এই সিজদা দেওয়াটা ওয়াজিব। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এই সিজদাগুলো পাঠ করবেন, তখন সিজদা দিবেন এবং ইচ্ছাকৃত এটি পরিহার করবেন না, একটি সিজদা দিবেন এবং সেখানে তিনবার তাসবিহ পাঠ করে আপনি উঠে যাবেন। এটি হলো সিজদার সাধারণ পদ্ধতি। তানিয়া খান আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লা বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাহির থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওজুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন।